আসসালামু আলাইকুম শ্রমিক ভাইগণ, জয় বাংলা আমাদের শুধু বাংলাদেশের একটা স্লোগানই নয়, এই জয় বাংলা দিয়েই আমরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমাদের দেশের ন্যায্য অধিকার, আমাদের জাতির পিতা উদ্ধার করে এনেছিল। জয় বাংলা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। আজকে সেই জয় বাংলার করধ্বনি আবার উঠেছে চেম্বারের সামনে। এই জয় বাংলা দিয়ে আমরা আমাদের শ্রমিক ভাইদের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের সম্মানিত বড় ভাই ওয়াইজ ওহিদ সকল ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা আশা করব তিনি আমাদেরকে একটা সুনির্দিষ্ট তারিখ দিবেন, কারণ শ্রমিক ভাইরা কোনো কিছুকে ভয় পায় না। লাল কাপড় আছে, সেটি শুধু লাল কাপড় নয়, সেটি আমাদের দেহের প্রতিটি লোহুকে তারা, রক্তকে তারা উপর চিহ্নিত করেছে। সেই রক্ত দিয়ে যেভাবে আমরা স্বাধীন করেছি আমাদের দেশ, আমরা চট্টগ্রামের বন্দর বাংলাদেশের চালিকা শক্তি, বাংলাদেশের চালিকা শক্তি প্রধান আমাদের বন্দর, সেই বন্দরের যারা শ্রমিক ভাই আছে, খেটে খাওয়া মজদুর, আমাদের শ্রমিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার একেবারে প্রাণের সংগঠন, এই সংগঠনের প্রতিটি আদায় ন্যায্য অধিকার আমরা আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি, আমি আওয়ামী পরিবারের সন্তান, আমার নানা বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলার শ্রম ও জনশক্তি কল্যাণ মন্ত্রী ছিলেন। ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের সাথে সারা জীবন ছিলাম, আমাদের পরিবার থাক আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদেরকে কোন রকম লোভ দিয়ে টেবিল টক করে আমাদেরকে বসানো যাবে না। আমরা রাস্তায় আছি, যতক্ষণ শ্রমিক ভাইদের পেটে অন্ন যাবে না ততক্ষণ আমরা শান্তিতে থাকবো না। আমাদেরকে প্রশাসন দিয়ে ভয়ভীতি দেখিয়ে লাভ নাই, খেলা আমরাও খেলে এসেছি। আমরা ছোটখাটো খেলোয়াড় হতে পারি, আমরা শ্রমিক সংগঠন, যেভাবে আমরা জাহাজকে পরিষ্কার করে, যেভাবে জাহাজের মাল আমরা আনলোড করি, ইনশাআল্লাহ আমরা যদি তারিখ না পাই, আমরা সেইভাবে বন্দরে ঢুকে বন্দরের জঞ্জাল মুক্ত করে আমরা লড়াই করবো। আমাদের আমি যথাযথ সম্মান প্রদর্শন করে ওই চিরা স্বপন ভাইকে বলছি, অনুরোধ করছি, আমাদের অনুরোধটি রাখুন, স্বপন ভাই আমাদেরকে একটি সুনির্দিষ্ট তারিখ দিন, আমাদেরকে একটি সুনির্দিষ্ট তারিখ দিন, আশার আলো দেখিয়ে জলের মতো, এটা জলকের মতো স্পষ্ট হয়েছে। গত 5 তারিখে এই শ্রমিক সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছিল। সেই সাংবাদিক সম্মেলনে একদম ব্যক্তি নাম উল্লেখ করে বলা হয়েছে কার কার ইন্ধনে কার কার সহযোগিতায় এখানে লুটপাট চলছে, আপনারা এখানে হালাল করলে চলবে না। আমাদের প্রধান নিউজ আছে, আমাদের সুনির্দিষ্ট কর্মকাণ্ড ব্যাপারে আজকের মধ্যে যদি সুনির্দিষ্ট ডেট দেওয়া না হয় তাহলে আগামীকালকে কুষ্টিয়াদের শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য নিজেরাই তুলে নেবে, কাজ দখল করে নেবে। আমরা এখন যে থাকি আছি ওই চিনার সমন ভাই, তার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা চেম্বারের সভাপতির সাথে আপনাদের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলবেন, কথা বলে একটা সিদ্ধান্ত এখানে সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত দিয়ে যাবেন। এই বক্তব্য ব্যক্ত করে শ্রমিকদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি, এবং আমরা ওই চিনার সমন ভাইয়ের মুখ থেকে সুনির্দিষ্ট তারিখ এখানে শুনতে চাই। যদি উনি এখানে ডিক্লেয়ার না দিয়ে যান তাহলে আগামীকালকে কোস্টার হাইজের শ্রমিকরা তাদের ন্যায্য কাজ দখল করতে গিয়ে যদি কোনো কারণে চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ী সংগঠন যারা আছেন তাদেরকে নিতে হবে। এই বক্তব্য ব্যক্ত করছি, আমরা জাতির পিতার আদর্শের সন্তান, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, আমাদেরকে কোন ফলবন দেখিয়ে কোন ধরনের ভয়ভীতি দেখিয়ে দমানো যাবে না। তাই ওই চিরা শ্রমণ ভাইকে এখানে বলতে চাই, সুনির্দিষ্ট তারিখ আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা করবেন, এইখানে সিদ্ধান্ত দিবেন। এই বক্তব্য ব্যক্ত করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সমস্যার সমাধান করতে চাই ইনশাআল্লাহ, আপনাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
আমরা অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের যে ন্যায্য দাবি, তাই আজকে সামাজিক কিছু দেবে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।